সংহতকরণের ধারণা কি? সংহতকরণের
ব্যবসায় প্রতিষ্ঠানের সম্পর্কিতকরণে কি কি গুরুত্ব থাকতে পারে প্রিয় শিক্ষার্থীরা, চলো এখন জেনে নেওয়া যাক। আমি বোর্ডের এই ছকটা মুছে দিচ্ছি। সংহতকরণের গুরুত্ব, সংহতকরণের ফলে কি হয়, এর গুরুত্বটা কেন, এটা কেন গুরুত্বপূর্ণ সে সম্পর্কে আমরা আলোচনা করব। সংহতকরণের মাধ্যমে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজতর হয়। সংহতকরণের মাধ্যমে কি হয়, প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন সহজ হয়। তাহলে আমরা আমাদের এক নম্বর পয়েন্টে হচ্ছে কি, দুই নম্বরটা কি জানলাম, যে সংহতকরণের ফলে কি প্রতিষ্ঠান পরিচালনা এবং ও নিয়ন্ত্রণ সহজ হয়। প্রতিষ্ঠান পরিচালনা এবং নিয়ন্ত্রণ কি হয়, সহজ হয় সংহতকরণের ফলে। তিন নম্বরটা কি, সংহতকরণের ফলে প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের মাঝে দায়িত্ব ক্ষমতা বন্টন বজায় থাকে। তিন নম্বর পয়েন্টটা কি, সংহতকরণের ফলে কর্মকর্তা কর্মচারীদের মাঝে দায়িত্ব ও ক্ষমতা বন্টন সহজ হয়। কি হয়, কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে দায়িত্ব ও ক্ষমতা বন্টন সহজ হয়। আর কি হয়, সংহতকরণের ফলে, সংহতকরণের ফলে প্রতিষ্ঠানের সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়।
नेतृत्व प्रिय শিক্ষার্থীরা তোমরা বোর্ডে সৃষ্টি দেখতে পাচ্ছ নেতৃত্ব কি নেতৃত্ব বলতে বোঝায় যে কোনো উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকেই বলা হয় নেতৃত্ব নেতৃত্ব কি কোনো উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকেই বলা হয় নেতৃত্ব
তাহলে দেখো নেতৃত্ব কি নেতৃত্ব বলতে কোন উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে সরি এখানে টু মিস্টেক হয়ে গেছে নেতৃত্ব বলতে কি নেতৃত্ব বলতে কোনো উদ্দেশ্যকে উদ্দেশ্য অর্জনকে সামনে রেখে কাজ সম্পাদনে কর্মীদের উৎসাহিত করার গুণ ও কৌশলকে বলা হয় নেতৃত্ব প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি আমরা জেনে নিলাম কি নেতৃত্ব সংজ্ঞা নেতৃত্ব সংজ্ঞা কি এখন আমরা পারবো না নেতৃত্ব বলতে কি বোঝায় যে কোনো উদ্দেশ্য একটা উদ্দেশ্য থাকবে উদ্দেশ্যটাকে সামনে রেখে যে উদ্দেশ্যটা অর্জন করতে হবে বা এর সফলতা অর্জনের জন্য কিভাবে কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করার একটি কৌশল বা গুণ এটাই হচ্ছে নেতৃত্ব নেতৃত্বে নেতৃত্বের মধ্যে আছে কি নেতা নেতা কাকে বলে যিনি নেতৃত্ব দেন তিনি হচ্ছে নেতা নেতা কাকে বলে যে যিনি নেতৃত্ব দেন তাকেই বলা হয় নেতা নেতার কাজ কি নেতার কাজ হচ্ছে উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানে কর্মীদের উৎসাহিত করা ও পরিচালনা করার নেতার কাজ কি কোনো প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে বাস্তবায়িত করার জন্য প্রতিষ্ঠানে কর্মীদের কাজের প্রতি উৎসাহিত করা বা পরিচালনা করা এটা হচ্ছে কি নেতার কাজ নেতৃত্ব দানের কঠিন দায়িত্বশীল গুণটি সম্পাদনের জন্য একজন নেতার অনেক গুণাবলী কি বা বৈশিষ্ট্য থাকতে হয় নেতৃত্ব দান কি একটি কঠিন বিষয় এই নেতৃত্ব দানের জন্য একজন নেতার বিশেষ কিছু গুণাবলী এবং বৈশিষ্ট্য থাকা প্রয়োজন আর এই গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে এই গুণাবলী বা বৈশিষ্ট্যগুলো হতে পারে যে একজন নেতৃত্ব দানের ক্ষেত্রে নেতার কঠোর পরিশ্রম করতে হবে এক নম্বর কি নেতার কঠোর পরিশ্রম করতে হবে দুই নম্বর হচ্ছে কাজে ও কথায় সৎ থাকতে হবে কাজে ও কথায় সৎ থাকতে হবে দক্ষ পরিচালনা ও ব্যবসায় উন্নতির প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে দক্ষ পরিচালনা ও ব্যবসায় উন্নতির প্রতি প্রবল আগ্রহ থাকতে হবে চার নম্বর কি কর্মচারীর অভাব অভিযোগ মনোযোগ দিয়ে শুনতে হবে পাঁচ নম্বর সাধ্যমত তাদের কি দাবি দাওয়া পূরণ করতে হবে ৬ আন্তরিকতার সাথে কাজ করতে হবে ৭ গ্রাহকের চাহিদা পূরণ করতে হবে ৮ ব্যবসার সুনাম বৃদ্ধির চেষ্টা করতে হবে তাহলে কি নেতৃত্ব দানের ক্ষেত্রে একজন নেতার কি কি গুণাবলী থাকা প্রয়োজন সেগুলো কি আমরা জেনে নিলাম এবার আমরা এগুলো কি বোর্ডে অন্তর্ভুক্ত করব তোমরা খাতা কলম বের করো এবং নেতৃত্বের গুণাবলী বা একজন নেতার যে গুণাবলী সেগুলো একটু লেখো আমি সংক্ষেপে সংক্ষেপে লিখে দিচ্ছি বিস্তারিত লিখছি না নেতৃত্বের গুণাবলীর ক্ষেত্রে একজন নেতা কি কঠোর পরিশ্রমী হতে হবে তারপরে কি Thank you.
দুই নম্বর হচ্ছে দক্ষ পরিচালনা এবং প্রতিষ্ঠানের উন্নতির প্রবল আগ্রহ থাকতে হবে। তিন নম্বর হচ্ছে কাজে ও কথায় সৎ থাকতে হবে। চার নম্বরে কর্মচারীর অভাব অভিযোগ শুনতে হবে। পাঁচ নম্বরে সাধ্য মতো তাদের দাবি দাওয়া পূরণ করতে হবে। তাহলে কি আমরা এক এক পাঁচটি পয়েন্ট দেখে নিলাম, এখন ছ নম্বরে যাব। ছ নম্বর পয়েন্টটি হচ্ছে আত্মীয়তার সাথে কাজ করতে হবে। সাত নম্বর হচ্ছে গ্রাহকের চাহিদা পূরণ করা। আট নম্বরে হচ্ছে ব্যবসায় সুনাম বৃদ্ধির চেষ্টা করা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো তোমাদের বইতেই আছে। দেখো বইতে 99 পৃষ্ঠায় নেতৃত্বের ধারণা এবং নেতৃত্বের যে গুণাবলীগুলো থাকা দরকার সেই গুণাবলী সম্পর্কে 99 পৃষ্ঠায় আছে। তোমরা ওখান থেকে বিস্তারিত ভালোভাবে পড়ে নিতে পারবে। এবং দেখো আমি একে একে আটটি পয়েন্ট তোমাদের সামনে তুলে ধরেছি। প্রথমটি হচ্ছে কি, এক নম্বরের নেতৃত্বের গুণাবলী। কিন্তু এক নম্বর গুণাবলী কি, কঠোর পরিশ্রম পরিশ্রমী হতে হবে, দুই দক্ষ পরিচালনা এবং প্রতিষ্ঠান উন্নতির প্রবল আগ্রহ থাকতে হবে, তিন কাজে ও কথায় কৃষক থাকতে হবে, চার নম্বর হচ্ছে কি কর্মচারীর অভাব অভিযোগ শুনতে হবে, পাঁচ নম্বরে সাধ্য মতো দাবি দেওয়া পূরণ করতে হবে, ছয় নম্বরে আন্তরিকতার সাথে কাজ করতে হবে, সাত গ্রাহকের চাহিদা পূরণ করতে হবে, আর ব্যবসায় সুনাম বৃদ্ধির চেষ্টা করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা জেনে নিলাম কি নেতৃত্বের গুণাবলী। প্রথমে আমরা জেনেছি কি নেতৃত্ব কি, নেতা কাকে বলে এবং নেতৃত্বের গুণাবলী। এরপরে আছে গুণাবলী, এবার আছে কি নেতৃত্বের প্রকারভেদ। প্রিয় শিক্ষার্থীরা তোমরা নিশ্চয়ই এগুলো সব খাতায় লিখে নিয়েছো। তাহলে আমি এখন আলোচনা করবো নেতৃত্বের প্রকারভেদ নিয়ে। আমি এখন বোর্ডের রেখাগুলো মুছে দিচ্ছি। নেতৃত্বের প্রকারভেদ, আমি একটি ছক আকারে তোমাদের কাছে নেতৃত্বের প্রকারভেদগুলো তুলে ধরব।
নেতৃত্বের প্রকারভেদ, নেতৃত্বের প্রকারভেদের মধ্যে আমরা কয়টি দেখতে পাচ্ছি ছকে? 1, 2, 3, 4। তাহলে বুঝা গেল যে নেতৃত্ব কয় প্রকার। নেতৃত্ব হচ্ছে চার প্রকার। নেতৃত্ব কয় প্রকার? নেতৃত্ব চার প্রকার। নেতৃত্ব কয় প্রকার? চার প্রকার। কি কি? দেখো এই যে আছে গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব, আর হচ্ছে কি আমলাতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক, ঠিক আছে আমি কামনাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখলাম কি নেতৃত্বের প্রকারভেদের ক্ষেত্রে নেতৃত্ব কত প্রকার? চার প্রকার। প্রথম থেকে গণতান্ত্রিক নেতৃত্ব। গণতান্ত্রিক নেতৃত্ব, নেতৃত্ব কি? গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে যে নেতৃত্বে নেতা গণতান্ত্রিক মানসিকতা হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধ্যস্থদের পরামর্শ এবং মতামত গ্রহণ করে তাকে বলা হয় গণতান্ত্রিক নেতৃত্ব বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি জানলাম গণতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞা? গণতান্ত্রিক নেতৃত্ব কি? গণতান্ত্রিক নেতৃত্ব হচ্ছে যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা গণতান্ত্রিক মানসিকতা হয় এবং নেতৃত্ব দানের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অধ্যস্থদের মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে বলা হয় গণতান্ত্রিক বা অংশগ্রহণমূলক নেতৃত্ব। তোমাদের বইতে দেখো আছে, বইয়ের 99 পৃষ্ঠায় নেতৃত্বের প্রকারভেদের মধ্যে 1 নম্বর আছে গণতান্ত্রিক নেতৃত্ব। এখানে গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে। কি কি বৈশিষ্ট্য? 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে নেতা অধ্যস্থদের সাথে আলোচনা করে। নেতা কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কি করে? অধ্যস্থদের সাথে আলোচনা করে, তাদের পরামর্শ গ্রহণ করে, তাদের কি মতামত গ্রহণ করে। 2 নম্বর হচ্ছে কি অধ্যস্থদের পরামর্শ গ্রহণ করে। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্মীদের নিকট থেকে তথ্য সংগ্রহ করে। 4 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেন। তাহলে আমরা কি গণতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞা এবং গণতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো দেখলাম। এখন আমরা বোর্ডে লিখছি, তোমরা সবাই খাতা বের করো এবং খাতায় গণতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞা লিখে নাও। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি আমরা গণতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞাটি কি পেলাম? যে নেতৃত্ব ব্যবস্থায় নেতার মূল মানসিকতা গণতান্ত্রিক হয় এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে
অভ্যস্তদের মতামত গ্রহণ ও মতামত ও পরামর্শ গ্রহণ করে তাকে গণতান্ত্রিক নেতৃত্ব বলে। এখান থেকে আমরা এর বৈশিষ্ট্যগুলো পেয়ে যাই। কিভাবে? যে গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থায় গণতান্ত্রিকের বৈশিষ্ট্যগুলো কি, যে অভ্যস্তদের সাথে কি আলাপ আলোচনা করে, দুই অভ্যস্তদের পরামর্শ গ্রহণ করে, তাদের মতামত গ্রহণ করে এবং তাদের নিকট থেকে, তিন নম্বর হচ্ছে তাদের নিকট থেকে কি করে, তথ্য সংগ্রহ করে, চার কর্মীদের প্রশ্ন করার সুযোগ দেয়, প্রশ্ন করার সুযোগ দেয়। তাহলে কি গণতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থার সংজ্ঞা এবং বৈশিষ্ট্য আমরা জেনে নিলাম। এবার আমরা জানবো স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব ব্যবস্থা কি বা এর সঙ্গে এর বৈশিষ্ট্য। স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, যে নেতৃত্ব ব্যবস্থায় নেতা আদেশ প্রদান করে নেতৃত্ব। এক্ষেত্রে দেখা যায় কি, যে নেতা শুধু আদেশ প্রদান করে থাকে, কোনোরূপ এই অধ্যস্তদের কোনো পরামর্শ গ্রহণ করে না, তাদের কোনো মতামত গ্রহণ করে না, বরং কি তাদের কোনো প্রশ্ন করার সুযোগ দেন না। কর্মীদের প্রশ্ন করলে তার নেতা শুধু আদেশ করেন, জবাবদিহি করেন না। দুই সম্পূর্ণভাবে নিজের ক্ষমতা ও সামর্থ্যের ওপর নির্ভর করে। তিন কর্মীদের সামর্থ্যের ওপর আস্থা রাখেন না। চার কর্মীদের মতামত ও পরামর্শ গ্রহণ করে না। পাঁচ কর্মীদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করে। ছয় কর্মীদের সবসময় চাপের মুখে রাখেন। সাত কর্মীরা প্রতিষ্ঠানকে নিজে ভাবতে পারেন না। তাহলে আমরা দেখে নিলাম স্বৈরতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলি কি, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের ক্ষেত্রে কি নেতা জবাবদিহি করেন না, শুধুমাত্র আদেশ দিয়ে থাকেন কর্মকর্তা কর্মচারীদের, কি তাদের প্রতি নেতিবাচক মনোভাব পোষণ করেন এবং প্রতিষ্ঠানের সাফল্যের ওপর প্রতিষ্ঠানের কর্মচারীদের খালি কি চাপের মুখে, সবসময় চাপের মুখে রাখেন, যার ফলে কর্মকর্তা কর্মচারীরা প্রতিষ্ঠানকে নিজের ভাবতে পারে না। তোমাদের এই স্বৈরতান্ত্রিক নেতৃত্ব এবং নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো বইয়ের 100 পৃষ্ঠায় এর বৈশিষ্ট্যগুলো আছে, তোমরা সেখান থেকেও দেখে নিতে পারো। এবার আমরা আলোচনা করবো মুক্ততান্ত্রিক নেতৃত্ব। মুক্ত নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব কি, মুক্ত যে নেতৃত্ব ব্যবস্থায় অধ্যস্তরা কি, যে নেতৃত্ব ব্যবস্থায় অধ্যস্তরা শুধুমাত্র অবাধ স্বাধীনতা ভোগ করে এবং নেতা অধ্যস্তদের প্রতি দায়িত্ব প্রদান করে নিশ্চিত থাকে, তাকে মুক্ত নেতৃত্ব বলে।
মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্বের সংজ্ঞা কি? যে নেতৃত্ব ব্যবস্থায় অধ্যস্তরা অবাধ স্বাধীনতা ভোগ করে এবং নেতা দায়িত্ব প্রদান করে নিশ্চিত থাকে তাকে বলা হয় মুক্ত নেতৃত্ব। এক্ষেত্রে কি দেখা যায়? যে নেতৃত্বে অধ্যস্তরা অবাধ স্বাধীনতা ভোগ, তারা তাদের ইচ্ছে স্বাধীন মতো কাজ করে থাকেন, তাদের কোনো আদেশ বা নির্দেশনা কোনো কঠোরতা থাকে না এবং কি নেতা দায়িত্ব প্রদান করে নিশ্চিত থাকেন, এটাই হচ্ছে মুক্ত নেতৃত্ব। মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি কি? মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো হলো, এক নম্বর আছে নেতা কর্মীদের ওপর দায়িত্ব দিয়ে নিশ্চিত থাকে, দুই নিজে কাজ করতে পছন্দ করেন না এবং আগ্রহী নন, নেতা নিজে কাজ করতে পছন্দ করেন না বরং আগ্রহী নন, তিন নম্বর হচ্ছে কর্মীদের ওপর সুনির্দিষ্ট কোনো আদেশ দেন না, চার কর্মীদের জবাবদিহি আদায় করেন না, পাঁচ কর্মীরা নিজেদের ইচ্ছে মতো কাজ করে থাকে, ছয় সিদ্ধান্ত গ্রহণে সময় বেশি লাগে, সাত প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো অধ্যস্ত আন্তঃব্যক্তি সম্পর্ক দলীয় কাজের ওপর, প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ভালো আন্তঃব্যক্তি বিশিষ্ট দলীয় কাজের ওপর। তাহলে আমরা দেখে নিলাম কি মুক্ত নেতৃত্বের সংজ্ঞা এবং মুক্ত নেতৃত্বের বৈশিষ্ট্য। এবার আমরা জানব আমলাতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্ব ব্যবস্থায় আদর্শকে বড় করে দেখা হয় তাকে বলা হয় কি? আমলাতান্ত্রিক নেতৃত্ব। যে নেতৃত্ব ব্যবস্থায় আদর্শকে বড় করে দেখা হয় তাকে বলা হয় আমলাতান্ত্রিক নেতৃত্ব। আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো কি? আমলাতান্ত্রিক নেতৃত্বের বৈশিষ্ট্যগুলো হচ্ছে নেতা কর্মীদের আদেশ দিয়ে কাজ আদায় করে, কর্মীরা নেতার চেয়ে আদর্শকে বড় করে দেখে এবং পালন করতে বাধ্য থাকে, তিন সর্বদা নিয়োগ মাফিক দায়িত্ব পালন করতে হয়, চার নেতার চেয়ে নেতার আদেশ এবং ব্যক্তিগত সম্পর্কের চেয়ে শৃঙ্খলা বেশি গুরুত্বপূর্ণ। তার মানে কি বোঝা গেল? যে নেতার থেকে যে দায়িত্ব কর্ম এর প্রতি গুরুত্ব বেশি দেয় এবং কি তারা তাদের শৃঙ্খলা এবং নিয়োগ মাফিক কাজ করে থাকেন এবং নেতা তাদের দিয়ে কি করে কাজ আদায় করে আদেশ দিয়ে কাজ আদায় করে থাকে। তাহলে আমরা একে একে জেনে নিলাম নেতৃত্বের প্রকারভেদ কি কি? গণতান্ত্রিক নেতৃত্ব, স্বৈরতান্ত্রিক নেতৃত্ব, মুক্ত নেতৃত্ব, আমলাতান্ত্রিক নেতৃত্ব। এখন কি আমরা পারবো না গণতান্ত্রিক নেতৃত্বের প্রকারভেদের মধ্যে এগুলোর সংজ্ঞা এবং বৈশিষ্ট্যগুলো ব্যাখ্যা করতে? আমরা তাহলে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছি যে সংজ্ঞা নেতৃত্বের গণতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য, স্বৈরতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য, মুক্ত নেতৃত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য এবং আমলাতান্ত্রিক নেতৃত্বের সংজ্ঞা বৈশিষ্ট্য। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা কি জানলাম, কি কি শিখলাম? আমাদের আজকের এই বিষয়বস্তু থেকে শিখন ফলটা কি কি? আমরা আজকে বিষয়বস্তু থেকে কি কি শিখন ফল শিখন ফলটা হচ্ছে আমরা সংগঠনের সংজ্ঞা ব্যাখ্যা করতে পারবো, সংগঠনের সংজ্ঞাটি বলতে পারবো, সংগঠনের গুরুত্ব কি কি সেই সম্পর্কে আমরা আলোচনা করতে পারবো, এছাড়াও কি নেতৃত্ব কি, নেতৃত্ব ব্যবস্থায় নেতা কাকে বলে, নেতৃত্ব কাকে বলে এ সম্পর্কে আমরা জেনেছি, নেতৃত্বের গুণাবলী সম্পর্কে আমরা জানতে পেরেছি, আরও জানতে পেরেছি কি নেতৃত্বের প্রকারভেদ, কয়টি প্রকারভেদ এবং প্রকারভেদগুলোর সংজ্ঞা এবং এর সম্পর্কে বৈশিষ্ট্যগুলো আমরা জানতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা দুটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আজ এটা আমাদের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় লেকচার ছিল। আগামী দিন দেখা হবে তৃতীয় লেকচারটি নিয়ে। সে
পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের সুস্থতা কামনা করে আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।